সর্বমোট 25টি অস্ত্র, যার 14টি এসবিবিএল এবং 11টি ওয়ান শুটার গান, 2037 রাউন্ড গুলি সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এরা রাখাইন কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কিনা কিংবা এরা আমাদের পার্বত্য অঞ্চলে যে সকল সংগঠন রয়েছে অ্যাক্টিভ তাদের কোনো সদস্য কিনা, আমরা এটা নিয়ে তদন্ত করছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি জিজ্ঞাসাবাদে আমরা উল্লেখযোগ্য কিছু ইনফরমেশন পেতে পারবো।